বাংলার প্রথম জেলা প্রাচীন শহর আমার যশোর। আজ 6 ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। 1971 সালে এই দিনে যশোর জেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়। এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। যশোর ছিল মুক্তিযুদ্ধের 8 নম্বর রণাঙ্গন, কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর। অন্যদিকে পাকিস্তানি বাহিনী মোতায়েন ছিল 107 নং ব্রিগেড, এর কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হায়দার খান। যশোর সেনানিবাস থেকে শত্রু বাহিনী 6টি জেলা নিয়ন্ত্রণ করত। 20 নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যশোর সেনানিবাস দখলের অভিযান শুরু করে। পাকিস্তানি বাহিনীর পশ্চিম অঞ্চলের শক্তিশালী ঘাঁটি চৌগাছা ঘিরে ফেলে সম্মিলিত বাহিনী। মিত্রবাহিনীর গোলার আওতায় আসে যশোর সেনানিবাস। 3-4-5 প্রচণ্ড রকম যুদ্ধ হয়, প্রচণ্ড, এবং উভয় পক্ষে অনেক হতাহত হয়। এমন পর্যায়ে আসে যে উভয় পক্ষের পাকিস্তান সেনাবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনী গুলি ফুরে যায়, গোলাগুলি ফুরে যায়, তখন হাতাহাতি যুদ্ধ হয়, যেটা ব্যানার যুদ্ধ বলে। এটা বাংলাদেশে কিন্তু আর কোথাও হয়নি, প্রচণ্ড রকম এখানে ব্যানার যুদ্ধ হয়। ওইখান থেকে 5 তারিখে পাকিস্তান সেনাবাহিনী পরাজয়ের আশঙ্কা পরাজিত হয় এবং তারা জীবন রক্ষার্থে সেনানিবাসে আসার সাথে সাথেই তারা ওখান থেকে রিট্রিট করে সেনানিবাস পরিত্যাগ করে 6 তারিখে যশোর ক্যান্টনমেন্ট পরিত্যাগ করে তারা খুলনা থেকে এক অংশ এবং মাগুরা থেকে এক অংশ চলে যায়। 22 নভেম্বর রাতে পতন হয় চৌগাছার। হানাদার বাহিনী সলুয়া বাজারে তৈরি করে অগ্রবর্তী ঘাঁটি। এই সময় যশোর সেনানিবাসের 3 দিক থেকে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী শক্ত ঘাঁটি গেড়ে বসে। এ অঞ্চলে পাকিস্তানি বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার হায়দার খান প্রাণভয়ে তার অফিস স্থানান্তর করেন খুলনায়। 5 ও 6 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক হামলা চালানো হয়। যুদ্ধে টিকতে না পেরে 6 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী পালিয়ে যায় খুলনার দিকে। মুক্ত হয় যশোর জেলা। যুদ্ধবিধ্বস্ত মুক্ত শহরে ওরে স্বাধীন দেশের পতাকা। 6 তারিখ ওই দিন ভারত আমাদের স্বীকৃতি দিল, বাংলাদেশকে স্বীকৃতি দিল। ওই স্বীকৃতির সময় যৌথ বাহিনীর সাথে আমরা চৌগাছায় একসাথে মুভ করি। চৌগাছা আসার পর ওখানে আমরা দেখি যে মিদ্যারদের গোডাউনে, পাটের গোডাউন, ওখানে মোটরসাইকেল পাক হানাদার বাহিনী আগুন দিয়ে তারা পিছনে হাঁটতে থাকে। ষোলোয় আসলে আমরাও তখন তাদের পিছিয়ে পিছিয়ে আমরা ক্যান্টনমেন্টের দিকে আগতে থাকি। এবার ষোলোয়াতে ব্রিজ উড়াই দেয় ইঞ্জিনিয়ার কোর, সাথে সাথে সেই কালভার্টটা, মানে ব্রিজের কায়দা কালভার্ট, সেটা ঠিক করে ফেলে। এবার আমরা চুলোমন কাঠির দিকে অগ্রসর হই। চুলোমন কাঠিতে এসে ওখানে কোনো মানে পাঞ্জাবিদের সাথে আমার দেখা হলো না, আমরা ক্যান্টনমেন্টে ঢুকে গেলাম। এসে দেখি ক্যান্টনমেন্ট খালি, দুজন পাক সেনা ওরা অ্যামুনেশন কো ডিউটি করতেছে। আমরা ওই দুজনকে সারেন্ডার করায় মঞ্জু সাহেবের গাড়িতে উঠালাম, খোলা জিপ উঠে আমরা ক্যান্টনমেন্ট। তখন চারিদিকে গ্রামের লোকজন সব মানে ক্যান্টনমেন্ট দিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়ে তারা মুখরিত করলো, আমরা আনন্দ পালাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লিবারেল ফোর্স মুজিব বাহিনীর BLF 72 যশোর জেলার যশোর ঝিনাইদহ মাগুরা ও নড়াইল উপ অধিনায়ক রবিউল আলম জানান, 1971 সালে 3, 4 ও 5 ডিসেম্বর যশোর অঞ্চলে বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধের প্রচণ্ড যুদ্ধ হয়। এই সময় মিত্রবাহিনীও সীমান্ত এলাকা থেকে যশোর সেনানিবাস সহ পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। হামলায় পর্যুদস্ত পাকিস্তানি বাহিনী 5 ডিসেম্বর থেকে পালানো শুরু করে। যশোর সেনানিবাস ছেড়ে তারা ছত্রভঙ্গ হয়ে খুলনা গিলেতলা সেনানিবাসের দিকে পালিয়ে যেতে থাকে। পালানোর সময় 5 ও 6 ডিসেম্বর শহরতলি রাজারহাট সহ বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই হয়। তো যশোর ক্যান্টনমেন্টের উপরে আক্রমণ, সীমান্তে সাড়াশি আক্রমণ বলা চলে, এগুলোর ফলে পাকিস্তান আর্মি দিশেহারা হয়ে পড়ে এবং তাদের মনোবল দুর্বল হয়ে যেতে থাকে, ভেঙে পড়তে থাকে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে 5 তারিখে পাকিস্তান আর্মি তারা খানিকটা ছত্রভঙ্গ হয়ে পিছিয়ে আসতে থাকে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে যশোর শহর হয়ে তারা খুলনার দিকে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে যশোর শহর মুক্ত হয়ে যাবে, কারণ পাকিস্তান আর্মি ব্যারাক ত্যাগ করছে, আর্মি সেনা ব্যারাক ত্যাগ করছে, এটা আমরা
আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে এবং আমার কাছে খবর আসে। এদিকে ক্যান্টনমেন্টে তখন আগুন ধরে যায় বিভিন্ন ব্যারাকে। 4-3 তারিখে সীমান্ত অঞ্চলে সন্ধ্যার পরেই যে যুদ্ধটা গোলাবর্ষণ হতো তাতে আগুন দেখা যেত, শব্দ বাজত। তো যুদ্ধের যে তীব্রতা সেটা আর পাকিস্তান আর্মি মোকাবেলা করতে পারেনি, যে আক্রমণের তীব্রতা। 6 তারিখে যশোর মুক্ত হয়ে গেল এবং আমরা 6 তারিখে প্রত্যুষেই প্রথম প্রহরেই আমরা যশোর শহরে মুক্তিযোদ্ধারা প্রবেশ করি। জেলা প্রশাসক বলছেন, ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উপলক্ষে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্বাধীন বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর জেলায় পুরো ডিসেম্বর মাসে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা এই সময়টিকে স্মরণ করব। 71-এর এই 6 ডিসেম্বর যশোর জেলা প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে ঘোষিত হয়েছিল, সেই 6 ডিসেম্বরকে স্মরণ রেখে সকালবেলায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা এই দিনটিকে স্মরণ করব এবং এই যশোর মুক্ত জেলাটাকে আমরা উদযাপন করব। আমরা 16 ডিসেম্বরের সন্ধ্যার পরে আমরা একটা অনুষ্ঠান রেখেছি, সেটি হচ্ছে রেসকোর্সের মুক্ত বিকেল নামে, সিগনেচার অফ দি নেশন। এটি হচ্ছে আমাদের রেসকোর্সে 1971-এর 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে অনুষ্ঠানটি হয়েছিল তারই একটি দৃশ্যায়ন, একটি চিত্রায়ন হবে আমাদের এই টাউন হল মাঠে এবং সেখানে আমাদের যশোরের থিয়েটারের কর্মীরা সেখানে অংশগ্রহণ করবেন এবং এটির মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কাছে সেই 71-এর 16 ডিসেম্বরের বিকেলবেলা রেসকোর্সে যে আত্মসমর্পণের অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল সেটির একটি দৃশ্যায়ন চিত্রায়ন আমরা এটা পরিদর্শন করতে আমরা সক্ষম হব। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।